ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ যেন আর থামছেই না, তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা এখনও চলমান, যদিও এখনও কোনো পক্ষই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস কিছুটা নমনীয় হয়েছিল, কিন্তু এবার বুঝি আর শেষ রক্ষা হল না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কেননা ইরান সমর্থিত এই গোষ্ঠীটি নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ ফেলে দৃশ্যত বেঁকে বসেছে শেষ পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির এক নেতা জানিয়েছেন, ইসরায়েলিদের গণহত্যা এবং আলোচনার ক্ষেত্রে তাদের বিরূপ আচরণের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের বলেছেন, নেতানিয়াহু প্রশাসন আলোচনায় সিরিয়াস নয়, তারা বাধা এবং গড়িমসির নীতি অবলম্বন করছে, একই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক মানুষদের গণহত্যাও অব্যাহত রেখেছে, এ কারণে আলোচনা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গাজার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া আল মাওয়াসি এলাকায় গত ১৩ জুলাই প্রাণঘাতী বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলায় সেখানে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এই হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে হামাস। তারা বলেছে, সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইবকে লক্ষ্য করে আল মাওয়াসির সেফ জোন এলাকায় হামলা করা হয়েছে। ওই অঞ্চলে কেবল হামাসের সদস্যরা ছিলেন, সেখানে কোনো বেসামরিক লোকজন ছিলেন না। খান ইউনেসে হামাসের কমান্ডার রাফা সালমাকেও ওই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। তবে নেতাদের লক্ষ্যবস্তু করার ইসরায়েলি দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনি নেতাদের লক্ষ্যবস্তু করার ইসরায়েলি দাবি এটাই প্রথম নয়, অতীতও তাদের এমন দাবি অসংখ্যবার মিথ্যা প্রমাণিত হয়েছে। হামাসের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে মোহাম্মদ দেইব ভালো আছেন এবং তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। আল মাওয়াসিতে হামলার পরই যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি। ফরিদ, 18 নিউজ।